নিয়ে আপনাদের কিছু বিষয় জানানোর জন্য আমরা আজকে এই সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। কিছু দলীয় কর্মসূচি এবং কোন পরিপ্রেক্ষিতে আমরা সেই কর্মসূচি নিচ্ছি তাই মূলত আপনাদের এক এক করে আমরা জানাব। দেখুন, 11 তারিখ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের গণনা শেষ হয়েছে, আজ প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, তারপরেতেও হিংসার ধারা অব্যাহত। আজও বিভিন্ন জায়গাতে যে ভোট, যে ছাপ্পা, রিগিং এবং গণনা কেন্দ্রে যে ব্যাপক কারচুপি এবং ভোট চুরি হয়েছে তার প্রমাণস্বরূপ আজও মালদহে একটি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে এবং সেই ব্যালট বাক্সে যে পুরো যে ভর্তি ছিল সিল ব্যালট বাক্স তাতে ভোট দেওয়ার ব্যালট পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন জায়গাতে জেলার একের পর এক ভিডিও আপনারা সামাজিক মাধ্যমে দেখছেন যাতে ভোট কীভাবে অবাধে লুট হয়েছে, ছাপ্পা হয়েছে তার প্রমাণ আপনারা দেখেছেন। আমরাও আমাদের যে পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার জন্য আমাদের যে রাজ্যে যে একটা বিশেষ সেল তৈরি করা হয়েছিল তাতেও আমাদের কাছে আসা বিভিন্ন হিংসার ঘটনা আমরা লিপিবদ্ধ করেছি, তা আপনাদের আমাদের বিজেপি কর্মীদের উপর কী ধরনের আক্রমণ হয়েছে তা জানালে আপনারা বুঝতে পারবেন যে এই হিংসা এবং ভোট চুরি কোন স্তরে গেছে। এবং এই প্রতিটি বিবরণ আমরা আদালতে, আমাদের যে এফিডেভিট হয়েছে সে আদালতে আমরা অ্যানেক্স করেছি, আদালতে নথি হিসেবে জমা দিয়েছি। 10 জুন থেকে 15 জুলাই পর্যন্ত এই সময়কালের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রায় 3,500 কর্মীর উপর আক্রমণ হয়েছে, বা 3,500 হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে এবং তাতে প্রায় 2900 আমাদের কার্যকর্তা তারা আহত হয়েছেন, এখনও পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছেন বা ছেড়ে দেওয়া হয়েছে এমন, হসপিটালে ভর্তি করতে হয়েছে এমন কার্যকর্তার সংখ্যা প্রায় 650। আমাদের 11 জন কার্যকর্তা মারা গেছেন। এবং এই যে ভোটের প্রচার পর্ব, অর্থাৎ ভোট ঘোষণা হওয়ার পর থেকে 15 জুলাই পর্যন্ত আমাদের যা হিসেব আমরা সংগ্রহ করেছি, জেলা থেকে আমাদের যা রিপোর্ট এসছে, তাতে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বনগা, বসিরহাট, কাঁথি, জলপাইগুড়ি, কোচবিহার, কাটোয়া, হাওড়া গ্রামীণ, হাওড়া সদর, বারাসাত, নদিয়া উত্তর, শ্রীরামপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, ঘাটাল, ব্যারাকপুর এবং বীরভূম জেলায়। তাহলে অন্তত বুঝতে পারছেন যে ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের কোনো জায়গা বাকি ছিল না যেখানে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে শাসক দলের এবং সঙ্গে যোগ্য সঙ্গত করেছে পুলিশ, পুলিশকে বাদ দেওয়া যায় না, তো শাসক দল এবং তাদের যোগ্য সঙ্গতকারী হিসাবে ডুগি তবলার মতো পুলিশ ছিল, পুলিশ মিলে এই অত্যাচার হয়েছে। এখনও পর্যন্ত আমাদের ভোট শেষ হওয়ার পর থেকে এই গত 7-8 দিনে 1,000 আমাদের কার্যকর্তার বাড়ি ভাঙচুর হয়েছে, 1,000টি বাড়ি আমাদের ভাঙচুর হয়েছে, প্রায় 350-360টি মতো দোকান আমাদের ভাঙচুর হয়েছে, কার্যকর্তাদের দোকান, সাধারণ দোকান সেগুলি ভাঙচুর হয়েছে, এবং প্রায় 100 মোটর বাইক আমাদের জ্বালিয়ে দিয়েছে, মোটর বাইক তুলে নিয়ে চলে গেছে অথবা ভাঙচুর করেছে। এবং এই ধরনের ঘটনাগুলি ঘটেছে মূলত মথুরাপুর, জয়নগর, বসিরহাট, ডায়মন্ড হারবার, বারাসাত, হাওড়া গ্রামীণ, পশ্চিম মেদিনীপুর এবং কোচবিহার জেলায়। অর্থাৎ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, ঘরবাড়ি ভাঙা, দোকান ভাঙচুর করা, বাইক জ্বালিয়ে দেওয়া ইত্যাদি ঘটনা। এবং আমরা ভোটের দিন আমরা যে হিসেব আমরা বিভিন্ন জেলা থেকে পেয়েছি তাতে আমাদের হিসেবে 12,492টি বুথ সম্পূর্ণভাবে ক্যাপচার করেছিল তৃণমূলের রিগিং বাহিনী বা তথাকথিত উন্নয়ন বাহিনী, এবং 8,577টি বুথে বুথ জ্যামিং বা রিগিং হয়েছে। অর্থাৎ বুথ ক্যাপচার হয়েছে সম্পূর্ণভাবে 12,492টি এবং 8,577টি বুথ রিগিং বা তাতে সেখানে যে বুথ জ্যামিং করা হয়েছে, ছাপ্পা মারা হয়েছে, সব মিলিয়ে প্রায় 21,000 বুথে কোনো ধরনের ভোট হয়নি, কোনো রকম ভোট হয়নি বলেই আমাদের কাছে রিপোর্ট আছে এবং যা আমরা হাইকোর্টে দিয়েছি। আজও জানেন হাইকোর্টের কিছুটা শুনানি পর্বে আদালত, তার উপর রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের যে নির্দিষ্ট ভূমিকা এবং সেই ভূমিকার উপর তাদের কী করণীয় সে সম্পর্কে ডাইরেকশন দিয়েছেন, পরবর্তী শুনানি হবে পরবর্তী দিনে। তো এই যখন পরিপ্রেক্ষিত রয়েছে সারা রাজ্যের যে হিংসা কমছে না, ছাপ্পা রিগিংয়ের পরেও এখনও বাড়ি বাড়ি গিয়ে
ভোট লুট করার পর, জেতার পর, জয়োল্লাসের পর তার যে হিংস্র রূপ এখনো অবধি আমরা এই উন্নয়ন বা ঠ্যাঙাড়ে বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছি। তারা আমাদের কার্যকর্তাদের ঘর লুট করছে, দোকান ভাঙচুর করছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, আর্থিকভাবে বয়কট করছে, সামাজিকভাবে বয়কট করছে। তার প্রতিবাদে আগামীকাল ভারতীয় জনতা পার্টির প্রদেশ শাখা একটি মহামিছিলের ডাক দিয়েছে। আগামীকাল বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল আমাদের শুরু হবে। তার নেতৃত্ব দেবেন আমাদের প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের সর্বভারতীয় সহসভাপতি শ্রী দিলীপ ঘোষ। এই তিনজনের নেতৃত্বে মিছিল যে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে রানী রাসমণি রোডে গিয়ে শেষ হবে এবং এই মিছিলের জন্য যথারীতি পুলিশের যে সহযোগিতা সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। পুলিশ আমাদের মিছিল করার অনুমতি দেয়নি, কিন্তু আমরা মিছিল কাল করব এবং প্রায় 50,000 মানুষের জমায়েত হবে। কলকাতা এবং তার আশপাশের জেলাগুলি থেকে আমাদের কার্যকর্তারা আসবেন এবং তারা এসে সেই মিছিল করে এর যে তীব্র প্রতিবাদ, যে পঞ্চায়েতের হিংসা, রিগিং, ছাপ্পা, অর্থাৎ ছাপ্পাশ্রী সরকারকে হটাতে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে, গণতন্ত্রকে ফেরাতে আমরা সংকল্পবদ্ধ প্রদেশ বিজেপি, এবং সেই কারণে কালকের মহা মিছিলের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ রাখব। এটুকুই আপনাদের কালকে জানানোর ছিল। এছাড়া কোনো বিষয় আপনাদের থাকলে জানতে হবে। মুম্বাইতে মহারাষ্ট্রতে এবং যেটা পাল্টা বলা হচ্ছে যে এনডিএ সরকার বা মোদীর সরকার যেভাবে একেবারে আক্রমণ আনাচ্ছে এবং বিরোধীদের উপরে ইডি সিবিআইকে লেগে দিচ্ছে, তার ক্ষেত্রে একেবারে পাল্টা হিসাবে এই নতুন ইন্ডিয়া তাদেরকে রোখার জন্য এটা তৈরি করা হবে। প্রথমত আজকের ব্যাঙ্গালোরের বৈঠক, অর্থাৎ আমরা যেটা দেখছি যে ধর্মতলায় লড়াই আর ব্যাঙ্গালোরে মালাই, এই যে ধারণার উপর অবধারণার উপর যে ব্যাঙ্গালোরের বৈঠক, এখানকার তিনটি দল সেখানে হাজির হয়েছে, কংগ্রেস, সিপিএম এবং আঞ্চলিক তৃণমূল কংগ্রেস। তো সেখানে সেই বৈঠকে প্রথম যেটা স্বীকার ওরা করে নিল যে ইউপিএ হচ্ছে অচল পয়সা। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে এনডিএ তৈরি হয়েছিল সেই এনডিএ সরকার চালিয়েছে, সেই সরকার চালানোর পর সরকার হেরে গেছে। দুটি টার্ম হচ্ছে মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউপিএ সরকার চলেছে, কিন্তু এনডিএ বদলায়নি। আজও আমাদের এনডিএ 24 দলের এনডিএ, সেটা 38 দলের এনডিএ পরিণত হয়েছে এবং এনডিএর বৈঠক এখন চলছে, পৌরোহিত্য করছেন আমাদের সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা। তাই ইউপিএ যে অচল পয়সা, পরপর দুটো নির্বাচন এনডিএর কাছে হারার পর এখন যে তার রিব্র্যান্ডিং প্রয়োজন হয়ে পড়েছে তা হচ্ছে আজকের বৈঠকের প্রমাণ। এবং আমাদের প্রধানমন্ত্রী যে আসলে এই অ্যালায়েন্স কী তা স্পষ্ট বলে দিয়েছেন। তিনি বলেছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনসিএ, ন্যাশনাল করাপ্ট অ্যালায়েন্স। তো আমরা এটাকে ন্যাশনাল করাপ্ট অ্যালায়েন্স নামেই দেখছি এবং সেভাবেই ভাবছি। আর ইন্ডিয়া যে আছে, যে তার যে নাম, তাতে রিব্র্যান্ডিং হচ্ছে, যেহেতু ওরা পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে, তো পরাজিতদের যে রিব্র্যান্ডিং করার প্রয়োজন তা তারা করছে, তা নিয়ে আমাদের কোনো বিন্দুমাত্র আগ্রহ উৎসাহ নেই। আজকে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য দিচ্ছিলেন তিনি শুরুতেই বললেন রাহুল গান্ধীকে নিয়ে যে আমাদের ফেভারিট। বিগত কয়েকদিন আগে বা কয়েক মাস আগে আমরা দেখেছি যে তৃণমূল নেতারা রাহুল গান্ধীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে সমালোচনা একেবারে সরব হয়েছে, তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, কলকাতা বাসিনীর প্রথম এই যে জোট জাতীয় স্তরে তা নিয়ে কি ছিল প্রথম আপনাদের যে উদ্ঘোষ কি ছিল, যে আঞ্চলিক দলগুলির নেতৃত্বে এই জোট হতে হবে, কারণ কংগ্রেসের এই বিজেপিকে জুজভার, বিজেপির সঙ্গে লড়াই করবার ক্ষমতা নেই। সেজন্যই পাটনাতে হয়েছিল বৈঠক। তো পাটনার বৈঠক হচ্ছে আঞ্চলিক দলগুলির নেতৃত্ব সেখানে করার জন্য তেজস্বী যাদব, নীতিশ কুমারদের রাখা হয়েছিল, কিন্তু দেখা গেল তার পরের বৈঠকের সভাপতিত্ব এখানে করছেন মল্লিকার্জুন খাড়গে এবং বৈঠকের স্থানও হয়ে গেল কংগ্রেস শাসিত বেঙ্গালুরুতে, কর্ণাটকে। অর্থাৎ কলকাতা বাসিনীর যে রাস, সেই রাস চলে গেছে এবং সেটা কংগ্রেসের হাতে চলে গেছে। এবং কংগ্রেসের হাতে চলে যাওয়ার পরেতেও আপনারা যেমন রাহুল গান্ধীকে ফেভারিট বলতে শুনলেন, তেমনি বৈঠক প্রেস কনফারেন্স শেষ হওয়ার আগেও তিনি তাড়াতাড়ি মঞ্চ ছেড়ে চলে যেতেও তাকে হয়তো দেখলেন। এবং আমার ধারণা পরবর্তী যে মহারাষ্ট্রে বৈঠক হবে, সেই মহারাষ্ট্র বৈঠকে আদৌ তিনি যাবেন কিনা সে নিয়েই তো আমাদের সন্দেহ আছে। ফের রাজ্যে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল ভোট পরবর্তী হিংসা আক্রান্ত নারীদের সঙ্গে দেখা করবেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যাবেন, দিগম্বর বাড়ি দেখা করবেন, কলকাতা আসনে নেওয়া বিজেপি আক্রান্তদের সঙ্গে।
না না, আমরা তো সেই কারণেই কালকে মহামিছিলের ডাক দিয়েছি যে লাগাতার সন্ত্রাস ভোটের ফল ঘোষণার পরেও চলছে। এর আগে রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের সর্বভারতীয় সভাপতি পাঠিয়েছিলেন, তিনি বিভিন্ন জেলায় ঘুরে আমাদের যে যা আক্রান্ত কার্যকর্তা তাদের সঙ্গে দেখা করেছেন, এবং আমাদের যত আক্রান্ত কার্যকর্তা রয়েছেন, মানে এক তো হচ্ছে যে সেই আক্রান্ত 50% আমাদের জেতা মেম্বার, আমাদের যে 11,000 মেম্বার তার 50% মেম্বারকে আমাদের ভিন রাজ্যে পাঠাতে হয়েছে, সরিয়ে রাখতে হয়েছে অথবা সেফ হোমে রাখতে হয়েছে, তাদের উপরেও হচ্ছে আক্রমণ নেমে আসছে। এবং এই কার্যকর্তাদের অনেকেই আছেন মহিলা, আমি নির্দিষ্টভাবে মহিলাদের নাম নিয়ে যাদের উপর অত্যাচার হয়েছে তাদের পরিচয় প্রকাশ করাটা ঠিক না, কিন্তু এই অত্যাচার দেখার জন্য যেহেতু প্রচুর সংখ্যক মহিলা উপর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, তো সেই কারণেই হচ্ছে যে আমাদের সন্তোষ পাণ্ডে, শ্রীমতী সন্তোষ পাণ্ডের নেতৃত্বে একটি দল এসছেন, তারা বিভিন্ন জায়গাতে মহিলাদের উপর যে অত্যাচার সেই মহিলাদের উপর অত্যাচার দেখবেন এবং দেখে আমাদের সর্বভারতীয় সভাপতির কাছে রিপোর্ট দেবেন। একই সঙ্গে মানবাধিকারের টিমও ঘুরে গেছে, তারাও দেখেছেন। তো এই সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক পরিসর নষ্ট হচ্ছে, মানবাধিকার বলে কোনো বস্তু নেই, রাজ্য মানবাধিকার কমিশন, এত পোস্টপোল ভায়োলেন্স এত কিছু হচ্ছে, রাজ্য মানবাধিকার কমিশন কোথায়, রাজ্যের যে আরও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কোথায়, তাদের তো কোথাও দেখা যাচ্ছে না। তো যার ফলেই হচ্ছে যে কেন্দ্রীয় স্তর থেকে বিভিন্ন প্রতিনিধি দল আসছে, মানবাধিকার কমিশন আসছে, এসসি কমিশন আসছে, শিশু অধিকার রক্ষা কমিশন যে আছে কেন্দ্রীয় তারা আসছে, তো তারা পশ্চিমবঙ্গের মানবাধিকারের চিত্র সারা দেশে তুলে ধরবে, তাদের রিপোর্ট আসবে, এটাই আমাদের আশা। আসামে আপনাদের যারা কর্মীরা গিয়ে ওখানে আশ্রয় নিয়েছেন বলে আপনাদের তরফ থেকে জানানো হয়েছিল, আসামের মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন, তাদের কি সবাইকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে? যতজন ফিরে আসতে পেরেছেন তার থেকে আরো বেশি সংখ্যককে আসামে আমাদের শিফট করতে হয়েছে, শুধু আসাম না, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উত্তর পূর্বে আরো কিছু রাজ্যে, আমরা সব জায়গা প্রকাশ করছি না, কিন্তু আমি তো বলছি হাফ অফ দ্য আমাদের উইনিং ক্যান্ডিডেটস যারা তাদেরকে আমাদের রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে শিফট করতে হচ্ছে, কারণ তাদের বাড়ির উপরেও আক্রমণ চলছে, এই হচ্ছে পরিস্থিতি। সেই কারণেই কালকে আমাদের প্রতিবাদ এবং সেই কারণেই কালকে আমাদের মহামিছিলের ডাক। আজকে বৈঠকের পর যে সাংবাদিক বৈঠক হয় সেখানে অপোজিশন পার্টির লিডারদের যেটা বক্তব্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ভয় পেয়েছে, মানে আগে যাদের সাথে কথা বলতেন না এখন কথা বলছে কারণ তিনি অপোজিশনদের ভয় পাচ্ছে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই যখন তারা বলেছেন তখন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই বলি, উনি বলেছেন এটা হচ্ছে 20,00,000 কোটি টাকা চুরির জোট, 20,00,000 কোটি টাকা লুটমারি করেছেন যে সমস্ত দলগুলি এবং যে সমস্ত পরিবারগুলি, সেই পরিবারগুলি তাদের চুরির টাকা, ধন সম্পদের টাকা রাখার জন্য হচ্ছে এই একজোট হচ্ছে। এবং এখানে তিনি বলেছেন আজকে যে যার যত চুরির পরিমাণ বেশি এই জোটে তার তত কদর বেশি, কোনো একটি পরিবারের পুরো পরিবার জামিনে রয়েছেন তিনি নেতৃত্ব করছেন, কোনো একটি পরিবারের 23,000 কোটি টাকার চুরি এবং তা নিকট আত্মীয়কে বাঁচানোর চেষ্টা তিনি হচ্ছেন পুরোধায় ভূমিকায় নিয়েছেন, বিশেষ আমন্ত্রিত হয়ে যাচ্ছেন, বড় বড় কথা বলছেন। তো সুতরাং চোরেদের জোট, দুর্নীতিগ্রস্তদের জোট, পরিবারবাদীদের জোট এবং পরিবারের ধন সম্পদ, এরা যারা লুটেছে দশকের পর দশক ধরে, তা বাঁচানোর জোট হচ্ছেন। এবং নরেন্দ্র মোদীর যে নিয়ে কোনো ভয় নেই, এনডিএ ছিল এবং এনডিএ আছে, এনডিএর বৈঠকও আজকে চলছে, আপনারা সেখানে দেখবেন এনডিএর বৈঠকের স্বরূপ কি হয় আর এই বৈঠকের স্বরূপ কি ছিল, তাহলে আপনারা নিজেরা পার্থক্য করে নিতে পারবেন। এনডিএ কি ক্ষমতা আছে চ্যালেঞ্জ করার? মমতা ব্যানার্জি বলছে ক্যান ইউ চ্যালেঞ্জ এনডিএ ইন্ডিয়াকে, মানে ইন্ডিয়া মানে এই যে নতুন যে হ্যাঁ যে নতুন ইন্ডিয়া গঠন করা হয়েছে, এনডিএ কি ক্ষমতা আছে তাকে? আচ্ছা, আমরা কেন্দ্রে শাসক দল ক্ষমতায় রয়েছি, তাহলে আমরা যখন 24 সালে লড়াইতে যাব তাহলে ইন্ডিয়া আমাদের চ্যালেঞ্জ করবে? উনি বুঝতে ভুল করেন, বলতে ভুল করেন। তো সেজন্য যিনি বিজয়ী আছেন তাকে তো পরাজিতরা চ্যালেঞ্জ করবেন যে লড়াইয়ের ময়দানে এসো আমি তোমাকে হারাবো, আমরা কেন চ্যালেঞ্জ করবো? আমরা তো জিতেই আছি এবং 24-এ প্রধানমন্ত্রীর পদের কোনো ভ্যাকেন্সি নেই, কোনো শূন্য পদ নেই, ইউপিএ 2 দফায় হেরেছে, আর তথাকথিতভাবে আমি ইন্ডিয়া শব্দটা উচ্চারণ করতে পারছি না কারণ এটা ইন্ডিয়া হারবে এটা বলাটাও আমার পক্ষে ঠিক না, কিন্তু প্রধানমন্ত্রী যা বলেছেন এনসিএ অর্থাৎ ন্যাশনাল করাপ্ট অ্যালায়েন্স এটা আবার পর্যুদস্ত হবে। দেখুন, এ ধরনের অভিযোগ একেবারে কনকক্টেড, ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। যদি সত্যি কোনো কারোর আত্মহত্যার জন্য বিজেপির কেউ জড়িত থাকতো তাহলে সেই পরিবারের
সেই বিজেপির যে যারা জড়িত তার তার পরিবার তার 14 পুরুষ এতক্ষণ জেলে থাকত, তো তা যখন এখনো পর্যন্ত হয়নি তার মানে এটা একটা মিথ্যে অভিযোগ, এবং এই অভিযোগ করাই হচ্ছে তৃণমূলের দস্তুর। সেটা এনডিএর বৈঠক আপনাদের প্রতিনিধিরা দিল্লিতে কভার করছেন, তারাই ভালো বলতে পারবেন কারা কারা গেছেন পশ্চিমবঙ্গ থেকে। আজকে প্রধানমন্ত্রীজি বলেছেন যে চোরেদেরকে ছাড় দেওয়া হবে না, প্রতারণা যা করেছেন তাদের ছাড় দেওয়া হবে না, এবং এই যে 23,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের যে দুর্নীতি তার মধ্যে তো চিটফান্ডগুলিও রয়েছে, তো যারা চুরি করেছেন নির্দিষ্টভাবে তথ্যভিত্তিকভাবে যদি কিছু পাওয়া আসে তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করবে, এ নিয়ে তো বলার কিছু না। বিরোধী দলনেতা জানিয়েছেন বিডিওরা সব 2016-17 পিএসসি ব্যাচে মূলত ঘুষ দিয়ে তারা চাকরি পেয়েছে বলেই অভিযোগ, আর সেই কারণেই ওই সমস্ত বিডিওরা কাজ চুপিতে সাহায্য করেছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। দেখুন, বিরোধী দলনেতা যখন কোনো কিছু বলেছেন নিশ্চয়ই তার কাছে তথ্য প্রমাণ রয়েছে, তার ভিত্তিতে তিনি বলেছেন, সেটাই পার্টির স্ট্যান্ড। ঠিক আছে, চলো কাল একটা অঞ্জন দা।